হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। বাঙালিদের মাথায় সমুদ্র সৈকত মানেই হলো দীঘার সমুদ্র সৈকত। আর এই দীঘার সমুদ্র সৈকতে গেলে যেই ধরনের অভিজ্ঞতা আপনারা পেয়েছেন, আজকের কিন্তু অভিজ্ঞতাটা একদমই অন্যরকম। দীঘাতে হয়তো আপনারা অনেকবার এসেছেন বা কেউ হয়তো আসেননি, কিন্তু যারা শীতকালে আসবেন ভাবছেন বা 25শে ডিসেম্বর বা কোনো অকেশন ডেতে আপনারা আসবেন ভাবছেন, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য খুব দরকারি। আমরা বেরিয়ে পড়েছিলাম 25শে ডিসেম্বর দিনকে। আমরা ওখানে গিয়ে যে সমস্ত অসুবিধার সামনে পড়েছিলাম সেই সমস্তগুলো এই ভিডিওতে আপনাদের দেখাবো। আমরা বাইকে করে কোলাঘাটে যাই, সেখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি দীঘার জন্য। সেই ভিডিওটি দেখার জন্য ওপরে আই বাটন এবং নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিলাম, যদি আপনাদের মনে হয় আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান বা বাইক নিয়ে আসতে চান, আপনাদের ভিডিওটা দেখলে অনেক সুবিধা হবে। আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন। ভিডিওর ডান দিকে আমি ট্রেনের লিস্টগুলো দিয়ে দিলাম, আপনার সময় মতো চয়েস করে ট্রেনের টিকিটগুলো কেটে নিতে পারেন। এসি এবং নন এসি দুটোই কত চার্জ হতে পারে তার বিবরণ আমি দিয়ে দিলাম। আমরা যদিও হোটেল বুক করে যাইনি, যার ফলে আমাদের ওখানে গিয়ে অনেক হোটেল ঘুরতে হয়েছিল। যেহেতু 25শে ডিসেম্বর ছিল তাই সমস্ত হোটেল প্রায় ভর্তি ছিল। তার মধ্যে খুঁজে খুঁজে একটি হোটেল আমরা পাই যেখানে 400 টাকা বা 500 টাকার হোটেলের রুমের চার্জ প্রায় 1000 টাকার উপরে আমাদের দিতে হয়। এই সেই হোটেলটা, যদিও এনাদের ব্যবহার কিন্তু বেশ ভালো ছিল। ওনারা বললেন অকেশন ছাড়া এলে 500 টাকার মধ্যেই রুম পাওয়া যায়। হোটেলে চেক ইন করে আমরা সোজা চলে গেলাম রুমেতে। যদিও রুমের কন্ডিশন খুব একটা খারাপ ছিল না, সুন্দরভাবে বেড ছিল, টিভি ছিল, বাথরুমের মধ্যে কমোডও ছিল, সুন্দর ব্যবস্থা ছিল, কিন্তু একটু পুরাতন মনে হলো হোটেলটা। হয়তো নতুন করে কিছু ডেকোরেশন করেছে। এই হোটেলের একটু বাইরে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে রাস্তাটা দেখা যায়। কিন্তু এই হোটেলটি প্রায় জাহাজ বাড়ি থেকে একটু 2 মিনিটের ডিস্টেন্সে, আর এখান থেকে সি বিচ প্রায় 5 মিনিট মতো হেঁটে যেতে হয়। হোটেলে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 1টা বেজে যায়, যার ফলে আমরা দেরি না করে আমরা সোজা বেরিয়ে পড়ি সমুদ্রের উদ্দেশ্যে। একটু সবাই মিলে গল্প করে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে। হেঁটে হেঁটে আমরা যখন সিবিজের দিকে যাচ্ছিলাম, আশপাশের পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগছিল, কিন্তু যত সিবিজের কাছে যাচ্ছি ততই যেন লোকের কোলাহল বাড়তে শুরু করলো। বেশ কিছু মানুষজন এখানে পিকনিক করতেও চলে এসেছিল। বিচের কাছে গিয়ে দেখি লোকের কোলাহল আর ঠিক ঠিক করছে মানুষের মাথা। আর এই ভিড়ের মধ্যে, ঠান্ডার মধ্যে আমরা এসেছি দীঘাতে। দীঘাতে এলে অবশ্যই এই প্যারাসুটে চড়া এবং দূরে বোটেতে ঘোরা খুব মজাদায়ক। আমরা আগের বারে এসেছিলাম তখন চড়েছিলাম, এইবারে আর আমরা ঠান্ডার জন্য চড়লাম না। চেনা দীঘা একদম অচেনা মতো লাগছিল। কারণ হলো একটাই, কারণ এই দীঘাতে যে পরিমাণ ঢেউ থাকে তার এক ভাগও ঢেউ নেই। আমার মতে যারা ঢেউ ভালোবাসেন, সমুদ্রের মধ্যে স্নান করতে ভালোবাসেন, তারা কিন্তু শীতকালে না আসাটাই ভালো। আর যারা কম ঢেউতে শীতের মজা নিতে, জলের মধ্যে থাকতে ইচ্ছা থাকে, তারা অবশ্যই এই সময় আসলে খুব আনন্দ পাবেন। বাচ্চাদের সব থেকে সেরা এখানে যে রাইড বলতে পারেন, সেটা হলো ঘোড়ার ওপরে উঠে ঘোড়া, খুব সুন্দর লাগে। কিছুক্ষণ আমরা জলের ওপরে থেকে আমরা শেষমেশ নেমেই গেলাম জলের মধ্যে,
আর সবুজ শৈল না, সমুদ্রের মধ্যে নামতে মন আকুল হয়ে গেল, তাই নেমেই পড়লাম। ঠান্ডা তখন কিছুক্ষণের জন্য লাগলেও কিছুক্ষণ পরে আর ঠান্ডাটা সেরকম ভাবে লাগছিল না। স্নান করা সেরে আমরা চটপট চলে গেলাম হোটেলে। ফ্রেশ হয়ে আমাদের খুব খিদে পেয়েছিল। আমরা আমাদের হোটেলের কাছেই একটি হোটেল ছিল, সেই হোটেলে গিয়ে উঠলাম। খুব খিদে পাওয়ার দরুন আমরা সেখানে ভোলা মাছের যে ঝোল এবং ভাত ছিল সেটাই আমরা অর্ডার করলাম। কিন্তু সত্যি বলতে গেলে সেই ধরনের কোয়ালিটি আমরা পেলাম না যে ধরনের ওরা দাম চাইল। খাওয়া দাওয়া সেরে আমরা একটু হোটেলে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা নাগাদ আমরা চলে গেলাম দীঘার সায়েন্স মিউজিয়ামে। গিয়ে দেখছি দীঘার যে সায়েন্স মিউজিয়াম সেখানে বিবর্ষ ভিড়, তো ভেতরে অনেক লোকজন। চলুন পিছনটা আপনাকে একটু দেখায়। দীঘার এই বিজ্ঞান কেন্দ্রের সামনে রয়েছে এক বিশাল ডাইনোসর। এই বিজ্ঞান মঞ্চের প্রবেশ মূল্য হলো মাত্র 25 টাকা। এখানে বেশ কিছু শো হয়, তার চার্জগুলো আমি এই স্ক্রিনেতে দেওয়া আছে। আপনারা যেরকম আপনাদের পছন্দ সেটা আপনারা সিলেক্ট করে সেখানকার টিকিট কেটে নিতে পারেন। আমাদের টিকিট কেটে নেওয়া হয়েছে, এবার আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখি বিজ্ঞান সম্বন্ধীয় বিভিন্ন রকমের জিনিস এখানে রয়েছে। বাচ্চাদের জন্য বেশ ভালো জায়গা এই জায়গাটি। এছাড়াও যারা বড়রা আছে তাদের কাছেও অনেক কিছু নতুন নতুন জিনিস এখানে দেখার আছে। চলুন দেরি না করে আস্তে আস্তে সব জায়গাগুলো একটু দেখে নেওয়া যাক। এই বিজ্ঞান কেন্দ্র সম্বন্ধে পুরোটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি আলাদা করে এই দীঘার বিজ্ঞান কেন্দ্র সম্বন্ধীয় পুরো তথ্য নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। এখন আমরা এখান থেকে বেরিয়ে একটু বাইরের দিকে বেরিয়ে গেলাম। এই মিউজিয়াম থেকে বেরোনোর পর দেখি এক অদ্ভুত কলের দৃশ্য, যার জল পড়ে যাচ্ছে কিন্তু কোনো পাইপ নেই। এখান থেকে আমরা এগিয়ে গেলাম, খুব সুন্দর বৃহস্পতিকে এখান থেকে দেখা যাচ্ছে, যেটার টিকিট মূল্য ছিল মাত্র 5 টাকা। আমরা সেই টিকিট কেটে আগে বৃহস্পতিকে দেখে নিই। বৃহস্পতি গ্রহকে দেখে আমরা এবারে এগিয়ে গেলাম স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টারে।
এই শোটি দেখার জন্য মাত্র 25 টাকায় টিকিট মূল্য। ভেতরে ঢুকে জুতো রাখার সেলফে আমরা জুতোগুলো রেখে আমরা ভেতর দিকে এগিয়ে গেলাম। বিভিন্ন রকম গ্যালাক্সি এবং সঙ্গে অ্যাস্ট্রোনমিদের অনেক কিছু কাজকর্মের ফটো এখানে সুন্দরভাবে দেয়ালে লাগানো আছে। এরই বিস্তারিত শো এই ভেতরে হয়। গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, কিছুক্ষণের মধ্যে গেটটা খুলে দিল, আমরা ভেতরে চলে গেলাম এবং ভেতরে সুন্দর একটি শো স্টার্ট হলো। গ্যালাক্সি সম্বন্ধীয় বিভিন্ন রকম তথ্য এখান থেকে আপনারা জানতে পারেন, বাচ্চাদের তো বেশ ভালো লাগবে। অপূর্ব সব এই শো দেখে আমরা বেরিয়ে এলাম এই সায়েন্স মিউজিয়ামের বাইরে। আর বাইরে বেরিয়ে দেখি এক ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে। দেখুন, বাঙালিরা মানেই একটু ফুচকা প্রেমী হয়েই থাকে, আর বাইরে কোথাও গেলে সেখানকার ফুচকার টেস্ট নেবো না তা হতেই পারে না। তাই আমরা সকলে মিলে দাঁড়িয়ে পড়লাম এই ফুচকা স্টলের সামনে। ফুচকা খেয়ে আমরা বেরিয়ে এলাম ওল্ড দিঘার দিকে। ওল্ড দিঘার সিবিজের সাইডে বেশ সুন্দর একটি মার্কেট আছে, সেই মার্কেটে অবশ্যই একবার না ঘুরলে মনে হবে দীঘা ট্যুরটাই কমপ্লিট হয়নি। বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ছাড়াও এখানে কিন্তু বহু রকমের খাবারের দোকান আছে। সব থেকে যেটা বিশেষত্ব, এখানে মাছ ভাজার জায়গা, বিভিন্ন রকমের মাছের আপনারা টেস্ট নিতে পারেন। এবং রাস্তার মধ্যে দেখতেই পারেন বিভিন্ন রকমের কাজু বাদামের দোকান আছে, সেখান থেকেও আপনারা কাজু কিনতে পারেন, কিন্তু একটু বিচার করে দেখে কেনা ভালো। মাত্র 50 টাকার বিনিময়ে এখানে কিন্তু ভর্তি রিমোট গাড়ি ঘুরে বেড়াচ্ছে। আপনাদের সঙ্গে যদি বাচ্চা থাকে তাকে যে কোনো মুহূর্তে সেই গাড়িতে তুলেই দিতে পারেন। এই সমস্ত জিনিস দেখে আমরা আস্তে আস্তে একটু সিবিজের দিকে এগিয়ে গেলাম। যেতে যেতে আবারও দেখি মাছের এই দোকান, যেখানে আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ওরা ভেজে আপনাদের জন্য রেডি করে দিতে পারে। আপনারা চাইলে ওখানে বসেও খেতে পারেন বা আপনারা হোটেলে নিয়ে গিয়েও খেতে পারেন। আমি এই দীঘার সি বিচ মার্কেট সম্বন্ধীয় পুরো তথ্য নিয়ে আরও একটা ভিডিও তৈরি করে দেবো, সেখানে আপনাদের আরও সুবিধা হবে এই মার্কেটে কোন জিনিসের কত কী দাম হতে পারে তার একটা বেসিক আইডিয়া আপনাদের দিয়ে দেবো। অকেশন পারপাস গেলে অবশ্যই এই ধরনের ভিড় কিন্তু একটা মাথায় ভেবেই নেবেন, অতিরিক্ত ভিড় চতুর্দিকে। তার মধ্যে আমরা এগিয়ে গেলাম সিবিজের সাইডে এবং রাতের বেলার সুন্দর ভিউ দেখে আমরা ফেরার সময় সুন্দর একটি পাপড়ি চাট খাওয়ার ইচ্ছা হলো। দেখি পাপড়ি চাটটা কেমন করে বানায়। বন্ধুরা, এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, এখনই সাবস্ক্রাইব করে নেন। আর এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা দেখে নিতেই পারেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে আগিয়ে যাওয়ার জন্য অনেক সুবিধা করবে, তাই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম। দীঘা সিরিজের
এখনো অনেকগুলো পার্ট আসতে চলেছে, আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। ওকে বন্ধুরা, টাটা, গুড বাই, আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে।